বিনোদনের তাজা খবরে স্বাগতম। নতুন রূপে আসছেন ম্যাডাম ফুলি। ঢাকায় সিনেমার ম্যাডাম ফুলি খ্যাত অভিনেত্রী শিমলা সবশেষ কাজ করেছেন নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমায়, যার শুটিং শুরু হয় 2014 সালে আর সেন্সর জটিলতার কারণে মুক্তি পায় 2021 সালে, তাও আবার প্রেম কাহন নামের ইউটিউবে। মাঝে অভিনয়ের বাহিরে ব্যক্তিজীবন নিয়ে বেশ কয়েকবারই আলোচনায় এসেছেন এই নায়িকা, কিন্তু এবার আর ব্যক্তিজীবন নিয়ে নয়, শিমলা হাজির হচ্ছেন কাজ নিয়ে। সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় দক্ষিণ দুয়ার সিনেমায় অভিনয় করবেন তিনি। ইতিমধ্যে এতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন এই অভিনেত্রী, আর পর্দায় নতুন রুমে পাওয়া যাবে তাকে, এমনটাই জানালেন নির্মাতা সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড। তার ভাষ্য, আমরা এরই মধ্যে ছবির শুটিং শুরু করেছি, ঘন কুয়াশার মধ্যেই কাজ হচ্ছে, ছবিতে বেশ কিছু চমক আছে, এখানে শিমলাকে ভিন্ন এক রূপে দেখবেন দর্শক, তার চরিত্রটি বেশ মজার। জানা গেছে দক্ষিণ দুয়ার গল্প দক্ষিণাঞ্চলের মানুষের দুর্দশা নিয়ে। বর্তমানে এর শুটিং এ অংশ নিয়েছেন চিত্রনায়িকা অধুরা খান সহ অনেকে। আগামী ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করবেন চিত্রনায়ক ফেরদৌস, আর শিমলার অংশের শুটিং শুরু হবে পরের লটে। উল্লেখ্য, এই অভিনেত্রীর পুরো নাম শামসুন নাহার শিমলা, যিনি শিমলা নামে অধিক পরিচিত। 1982 সালের 4 ডিসেম্বর ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলায় জন্মগ্রহণ করেন অভিনেত্রী। তিনি শৈলকুপা গার্লস স্কুল থেকে মাধ্যমিক সম্পূর্ণ করে শৈলকুপা সরকারি কলেজে দ্বিতীয় বর্ষে পড়াকালীন সময় চলচ্চিত্রে অভিনয় শুরু করেন এবং তার লেখাপড়ার ইতি ঘটে। 6 ভাই ও 5 বোনের মধ্যে শিমলা সবার ছোট। শিমলা গীতিকার সুরকার মিল্টন খন্দকারের মাধ্যমে 1999 সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ম্যাডাম ফুলি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে প্রবেশ করেন। এই চলচ্চিত্রে শিমলা 2টি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। তিনি প্রথম অভিনেত্রী যিনি তার অভিষেক চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। 2009 সালে তিনি সৈয়দ ওহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত গঙ্গা যাত্রা চলচ্চিত্রে ফেরদৌস আহমেদ ও সাদিকা পারভীন প্রপির সাথে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। এই ছবিতে অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য বাচসাস পুরস্কার লাভ করেন। তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হলো রূপ গাওয়াল, নেকাব্বরের মহাপ্রয়াণ। 2013 সালের জুনে তিনি কলকাতার সমাধি চলচ্চিত্রে গোবিন্দের বিপরীতে অভিনয় করেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।